আপনিও হতে পারেন প্রপার্টি ম্যাটেরিয়াল সরবরাহকারী। সম্মানিত দর্শক, প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, এই যে প্রপার্টি ইন্ডাস্ট্রি, এই যে বিশাল সেক্টরটাতে যে পরিমাণ মানুষ কাজ করছে, দিনকে দিন এই সেক্টরটা আরও অনেক বড় হচ্ছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে যারা নতুন করে উদ্যোক্তা হতে চান অথবা যারা আগে থেকেই কাজ করছেন, তাদের বিজনেস পরিসরটা কিন্তু দিনকে দিন বাড়ছে। এই বিষয়টা নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। দেখেন, ঢাকা শুধু নয়, ঢাকার বাইরে যে মফস্বল শহরগুলো এবং একেবারে উপজেলা বা থানা পর্যায়ে থেকে যদি আমরা আলোচনা শুরু করি, তাহলে এখন কিন্তু এই যে মানুষ কাঁচা বাড়ি থেকে পাকা বাড়িতে, তার মানে ব্রিক ইউজ করে যে বাড়িগুলো হচ্ছে, সেই পরিমাণ কনস্ট্রাকশন কিন্তু এখন থানা পর্যায়েও হচ্ছে। সরকারের বিভিন্ন প্রজেক্ট যেমন থানা পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে, তেমনি উদ্যোক্তা বা বেসরকারিভাবে মানুষ নিজের বাড়ি ব্যবহার করার জন্যও কিন্তু সেখানে দোতলা তিনতলা ব্যবহার করা হচ্ছে বা তৈরি হচ্ছে। তো এই যে উপজেলা থানা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আমরা যদি একটু অন্য দিকে যাই, সিলেট অঞ্চলের দিকে যাই, তাহলে গ্রামেও দেখা যাচ্ছে যে বিশাল অট্টালিকা। এই ভদ্রলোক হয়তো লন্ডনে থাকেন, আমরা লন্ডনি বাড়ি এরকম দেখেছি যে একটা কৃষি জমির মাঝখানেও কিন্তু অনেক বড় বড় অট্টালিকা তৈরি হয়েছে। তো সেই থেকে আমাদের কাছে মনে হয়েছে যে বিজনেসটা এখন একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত চলে গেছে এবং সেখানেও এই যে ব্রিকের ব্যবহার, টাইলসের ব্যবহার এবং ছাদপেটা বাড়ি, এগুলো কিন্তু এখন নর্মাল একটা সিন। তো সে কারণে আমরা আলোচনা করতে চাই যে সাপ্লাই হওয়াটা, সাপ্লাইয়ার হওয়াটা অথবা সরবরাহকারী হওয়াটা এখন যে কোনো পর্যায়ে আপনি হতে পারেন। তো যে কোনো প্রোডাক্টকে চুজ করার আগে ওই প্রোডাক্টটা আপনার কতটুকু জানা সেটা যেমন একটা বিষয়, এবং আপনি যে এরিয়াতে বিজনেসটা করতে চাচ্ছেন সেখানে ওই প্রোডাক্টের গুরুত্বটা কতটুকু, এটা খুব ইম্পর্ট্যান্ট। তার মানে আপনাকে সার্ভে করতে হবে যে আপনি পেইন্টের কোনো প্রোডাক্ট এখানে সাপ্লাইয়ার হিসাবে নিতে চান কি না, অথবা এখানে টাইলসের, নর্মালি আমরা কি হয় সিমেন্ট, রড, টাইলস, এগুলো একেবারেই কমন একটা বিজনেস এই প্রপার্টি সেক্টরে। কিন্তু আমরা যদি একবারে ধরে ধরে বলতে পারি যে এখানে একটু অন্যভাবে যদি বিজনেসটা করতে চান, সেটা হচ্ছে যে আপনি ধরেন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইন করেছেন, তো রডের সাথে দেখবেন ছাদ যখন করে বা কলাম বিমগুলো করে তখন রিংয়ের ব্যবহার হয়। তো আমরা বিভিন্ন ফেয়ারে, ইন্টারন্যাশনাল ফেয়ারগুলোতে দেখছি যে এখন এক ধরনের চায়না এক ধরনের মেশিন সরবরাহ করছে যেটা ওই রিংটা অটোমেটিকলি বানিয়ে ফেলবে। তার মানে আপনি রডটা যখনই ঢুকিয়ে দিলেন, একটা মাপ সেট করে দিলেন, রিং তৈরি হয়ে ও বের হয়ে আসছে। এখন কোনো কন্ট্রাক্টর যদি শুধু রিংটাই আলাদা করে কিনতে চায় কারোর কাছ থেকে, আপনার কাছে যদি সেই মেশিনটা থাকে, তাহলে আপনি কী পরিমাণ কাজ পেতে পারেন যেটা শ্রমিক কম লাগবে কিন্তু স্বল্প সময়ে বেশি ডেলিভারি দেওয়া যাবে। আমি আলোচনা করতে চাই এই সেক্টরে অসংখ্য এরকম আইটেম আছে যেগুলোকে আপনারা আপনাদের বিজনেস হিসেবে নিতে পারেন, আপনি উদ্যোক্তা হতে পারেন। ধরুন, আপনি যদি মনে করেন যে এটা কমন বিজনেসের মধ্যে পড়ে না, আপনি যে শ্রমিকরা কাজ করে তাদের ডেইলি যে প্রোডাক্টগুলো লাগে, অনেক সময় সেফটি অনেক আইটেম লাগে, যে গ্লোভস, হেলমেট, এই এই টাইপের সেফটি বেল্ট, তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে খুব কম মানুষই ব্যবসা শুরু করেছে। তো আপনি যদি ঢাকা শহরে এমন একটা এরিয়া চুজ করলেন, ধরা যাক উত্তরা থার্ড ফেজ নিয়ে আমরা এখন দেখছি যে হিউজ কনস্ট্রাকশন হচ্ছে, আবার আমরা যদি দেখি যে ওদিকে পূর্বাচলের দিকে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, সেখানে যদি এরকম এরিয়া, সেটা চিটাগাংয়ে হতে পারে, রংপুরে হতে পারে, যেখানে আপনি বিজনেসটা করবেন, যে প্রোডাক্টটা নিয়ে বিজনেসটা শুরু করতে চান, সেই প্রোডাক্টটার প্রথম ওখানে ডিমান্ডটা তৈরি করা, আমি আবারও বলি এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ওই প্রোডাক্টটা আপনার যারা যারা সাপ্লায়ার, তার মানে যেখান থেকে আপনি প্রোডাক্টটা নেবেন, তাদের সাথে আপনি ডিলারশিপটা নিতে পারেন কি না, ওই প্রোডাক্টটা আপনার ওই স্থানে পৌঁছা পর্যন্ত কী পরিমাণ কস্টিং হবে এবং আপনার কমিশনটা বা আপনার প্রফিট মার্জিনটা কীরকম থাকবে, এটা যদি আপনি টোটাল বিজনেসটা সম্পর্কে একটা হিসেব করতে পারেন, তাহলে আপনার বিজনেস স্টার্ট করাটা বা ইনভেস্ট করাটা খুব ইজি হবে। সেই সাথে আমরা বলবো যে আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন, একটা অ্যাকাউন্ট খুলবেন,
একজন প্রফেশনাল বিজনেসম্যান হিসেবে ওই ব্যবসাটা শুরু করাটা সব দিক থেকে ভালো। এটা গেল বিজনেস, আপনি কোন আইটেমটা পছন্দ করছেন এবং আপনি কিভাবে ব্যবসাটা শুরু করতে পারেন, সেটা যেমন একদিক থেকে। অন্যদিকে আমরা যদি বলি যে আপনি একদম একটা বিল্ডিংয়ের নিচ থেকে উপর পর্যন্ত যদি আপনি হিসেব করেন, দেখেন কতগুলো আইটেম আছে এখানে। শুধুমাত্র ব্রিক, সিমেন্ট বা রডের ব্যবহার হচ্ছে না, এখানে কিন্তু টাইলসের মধ্যে দেখেন আপনার মার্বেল ব্যবহার হচ্ছে, গ্রানাইট ব্যবহার হচ্ছে এবং সর্বোপরি বিভিন্ন শেপের বিভিন্ন রকমের টাইলস ব্যবহার হচ্ছে। আবার যদি আপনি বাথরুম ফিটিংসের দিকে যান, কমোডের কিন্তু এক এক কোম্পানির এক এক শেপের কমোড তৈরি করছে। কমোড বাথরুম ফিটিংস নিয়েও যদি আপনি চিন্তা করেন তাহলে এটাই কয়েক রকমের কয়েক শো আইটেম হতে পারে। তো আপনি থাই অ্যালুমিনিয়াম বিজনেস শুরু করতে পারেন, অ্যালুমিনিয়াম ডোর অথবা অ্যালুমিনিয়ামের থাইয়ের জানালা, এটা আমরা কিন্তু এখন রেগুলার ব্যবহার করছি। সেফটি গ্রিল, আপনি জানালার মধ্যে গ্রিল দিচ্ছেন, তাহলে গ্রিলও একটা বিজনেস হতে পারে, এটা অনেকেই করেন। এখান থেকে যদি আপনি বের হয়ে ইলেকট্রিক আইটেমের দিকে যান, সুইচ, সকেট, কেবল, বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের সুইচ আমাদের, এটা যদি আপনি এগুলোকে আবার যদি মেইন কানেকশনের সাথে, তাহলে সার্কিট ব্রেকার, এগুলোও অনেক কোম্পানির পাওয়া যায়। তো আপনি ঠিক করবেন আপনি আসলে কোন ব্যবসাটা করবেন। এদিকে যদি আপনি স্টোনের দিকে যান, তাহলে এখন ইন্ডিয়া থেকেও আমরা বিভিন্ন টাইপের স্টোন নিয়ে আসছি, লোকালি সিলেট থেকেও আসছে, এখানে স্যান্ডের বিজনেস আছে। আপনি যদি ছাদে যান তাহলে হিট প্রুফ দেখবেন যে ছাদে এখন মানুষ টপ ফ্লোরে হিটটা অ্যাবজর্ব করার জন্য এক ধরনের টাইলস ব্যবহার করছে, যে মিরপুর সিরামিক্স বলে একটা কোম্পানি আছে যেটা অনেক রকমের এখন টাইলস ব্যবহার করছে ছাদে ব্যবহার করার জন্য। তো এইরকম অসংখ্য 300-350 আইটেম নিয়ে এই ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। আপনি কোনো একটা তো নিশ্চয়ই পছন্দ করবেন, বা একটু যে আপনার এরিয়ায় যে বিজনেসটা হচ্ছে না সেটা তো শুরু করতেই পারেন। আপনি ডোর দিয়ে যদি চিন্তা করেন যে না আপনার কাঠের ব্যবসাটা ভালো লাগে, তাহলে মেইন ডোরে অনেক কারুকাজ নিয়ে মানুষ মেইন ডোর তৈরি করছে, আবার রুমের ভিতরে এক ধরনের ডোর ব্যবহার করছে। তো কিচেনে আপনি যদি দেখেন যে মানে অনেক ধরনের আইটেম এখন বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে, চায়নার তো অনেক ভেরিয়েশন, বাংলাদেশে অনেক ধরনের কোম্পানি এখানে মার্কেটিং করছে। আপনাকে চুজ করতে হবে কোন বিজনেসটা আপনার পছন্দ, আপনার করতে ভালো লাগছে। তো আমরা কেন এই আলোচনাটা করলাম, এই আলোচনাটা করতে চাই আরও যে এটা একটা বিশাল সেক্টর, এখানে অনেক সম্ভাবনা এবং প্রতিনিয়ত এই ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে, একদম রুট লেভেল থেকে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে থানা, জেলা এবং বিভাগীয় শহরগুলোতে ব্যাপক রকমের কনস্ট্রাকশন হচ্ছে, সেটা দেশি হতে পারে এবং বিদেশি হতে পারে। দেখুন মেগা মেগা যে প্রজেক্টগুলো সরকার নিয়েছে তার আশপাশেও কিন্তু আপনি ছোট একটা ব্যবস্থা করতে পারেন। আপনি কিন্তু বিজনেস শুরু করার মধ্যেও পলিসি থাকতে পারে যে আপনি একটা ধরেন 10x10 100 স্কোয়ার ফিটের একটা স্টোর আপনি এরকম একটা করলেন, যে দোকানটাকে আপনি জাস্ট স্যাম্পল হিসেবে দেখানোর জন্য কাস্টমারকে ডিসপ্লে করলেন বিভিন্ন আইটেম, কিন্তু আপনার আপনার স্টোরটা, আপনার গোডাউনটা সেখান থেকে অনেক দূরে। তার মানে কি, আপনার ডিসপ্লে সেন্টার একখানে, কিন্তু গোডাউনটা আপনি খরচ বাঁচানোর জন্য অন্য জায়গা থেকে, সেখান থেকে হয়তো আপনি ভ্যানে বা পিক আপে করে এভাবে মাল সাপ্লাই করতে পারেন। বিজনেস যেহেতু এখন অনলাইনে চলে এসছে, সো অনলাইন ব্যবস্থাটাও আপনাকে রাখতে হবে। আপনার একটা ফেসবুক পেজ খুলতে হবে, আপনার কোম্পানির নামে বিভিন্ন কী টাইপের বিজনেস করছেন সেই প্রোডাক্টগুলো আপনাকে ছবি ওখানে দিতে হবে, এবং কাস্টমারের রিভিউটাও নিতে হবে যে কাস্টমার আপনার কাছ থেকে এই দ্রব্যগুলো কিনে, মালগুলো কিনে ভালো একটা আপনি সার্ভিস পাচ্ছেন। এটার সাথে যদি আপনি ইনস্টলটাও দেন, যে আপনি শুধু পেইন্টের বিজনেস করছেন ধরা যাক, শুধু আপনি পেইন্ট আইটেমটাই সেল করছেন না, অ্যাপ্লাই এবং সাপ্লাই দুইটাই দিচ্ছেন, তার মানে আপনি মিস্ত্রিও ওখানে সেট করে দিচ্ছেন যে না স্যার আমরা প্যাকেজ নিচ্ছি, আমরা রঙের কাজটাও করে দিব এবং প্রোডাক্টটাও আপনাদের কাছে সেল করব। এই কারণে আপনি আরও একটু অন্য মাত্রা দিতে পারেন, কাস্টমার যে কোনো সময় কল করলে আপনি যদি সেই টেক কেয়ারটা করতে পারেন। থাই অ্যালুমিনিয়ামের কাজ করছেন, দেখা গেল কিছু কিছু জায়গায় চাকা নষ্ট হয়ে যাচ্ছে, একটা কল করলো, আপনি হয়তো খুব কুইক রেসপন্স করলেন,
ওই লোকটা ওই সার্ভিসটা পছন্দ করবে জন্যেই আগামী দিনে অন্য কোনো বিল্ডিংয়ে যখন সে কাজ করতে যাবে এই ব্যবসাটা কিন্তু সে একদম নিশ্চিত থাকেন যে সে আপনাকেই কল করবে। তো এই কারণে আপনার পলিসি সেট করতে হবে যে আপনি কোন টাইপের বিজনেস দিতে পারবেন এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আপনার টিম, একটা ভালো টিম লাগবে, সেলস টিমও যেমন লাগবে তেমনি সাপোর্ট টিমও লাগবে। এই বিষয়টা যদি আপনি খুব গুরুত্ব দিয়ে করেন তাহলে ওই এলাকায় আমরা নিশ্চিত যে আপনি একজন ভালো সাপ্লায়ার হবেন, যেটা আপনার বিজনেস তো দিনকে দিন বাড়বে, আপনার সুনামটাও কিন্তু আমরা দেখতে পাবো। তো এ কারণে একটা স্বল্প পুঁজির বিজনেসও আছে, এখানে যদি আপনি অনেক বেশি পুঁজি নিয়ে নামেন তাহলে কিন্তু আপনি লিভ, জেনারেটর, সাবস্টেশন এই টাইপের প্রোডাক্টও কিন্তু সাপ্লায়ার হিসাবে আসতে পারেন এবং খুব ভালো মানের একটা ডিলার নিয়ে জেলা পর্যায়ে ব্যবসাটা শুরু করতে পারেন। এই বিস্তারিত আলোচনাটা আরও হতে পারে কিন্তু এটা দীর্ঘ হলে হয়তো আপনাদের শুনতে খারাপ লাগবে বা আপনি একটু বোর ফিল করবেন, এজন্য আমরা এই বিষয়টা আরও অনেক সময় অন্য এপিসোডেও আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।